আসতো প্রায়, মানে একদিন দুদিনের মতো থাকতো সেখানকার যে একজন আছে, সম্ভবত নাম সাইদ আর কিছু একটা, আমি নামটা সঠিক জানি না। তো সেই হুজুর বলেছে যে উনি আসতো, উনি এসে থাকতো, আমি জাস্ট মানে খাতিরে তাকে থাকতে দিতাম। এবং আমার বাসায় বেশ কয়েকবার আমি মিলাদ করিয়েছি, হুজুরকে শাড়ি দিয়েছি বা হুজুরকে সম্মানই দিয়েছি, এভাবে করে জিনিসটা। কিন্তু তার ব্যক্তিগত যদি বলেন মাদ্রাসা এতিমখানা, নেভার এন্ড এভার, এটা প্রমাণ করুক। কর্তৃপক্ষ তো না, আমি কিভাবে বলবো, কর্তৃপক্ষ বলছে এটা রাসেল মিয়ার না। আমি গার্ডস নিয়ে বলবো, এটা হচ্ছে আর্টিস্ট, এটা হচ্ছে একটা শিল্পীর ঐতিহ্য যে আমি এই ফ্যামিলি থেকে এসে আজকে আমি রাসেল মিয়া এখানে আসছি, অথচ সে তার ফ্যামিলি নিম্নবিত্ত বলে বলছে সে এতিম, তার কেউ নাই দুনিয়াতে। এটা কি প্রতারণা না আপনাদের সঙ্গে আমার সঙ্গে? এটা কি সবার সঙ্গে প্রতারণা না? আচ্ছা বর্ষাপ্পা, আমি একটু জানতে চাই আপনার কাছে, আমরা জানি বাঙালি নারীরা বিয়ের পরে স্বামীভক্ত হয়, নারীরা সবকিছু ভাগ দিতে পারে, স্বামী ভাগ কাউকে দিতে পারে না। যখনই আপনি জানতে পারলেন যে রাসেল মিয়ার সঙ্গে সুগার মামিদের সম্পর্ক রয়েছে, তখনই কি আপনাদের ঘরে কোনো ঝগড়াঝাটি বা মারামারি হতো কিনা? প্রথম কলটা তো বিয়ের দুদিন পরেই আসেন, এবং সেখান থেকে তো শুরু, দুদিন পর থেকে তো মাই স্টার, প্রথম থাপ্পড়টা তো বুঝি নাই যেটা কন্টিনিউ চলবে, টু বি কন্টিনিউ, এবং শেষ হলো 19 তারিখে এসে। 19 তারিখে যখন জানতে পারলো যে আমার মানে কনসেভ হওয়ার পসিবিলিটি আছে, পসিবিলিটি শুধু এইটুকু জানতে পারছে, তখনই যে তলপেটে ইচ্ছা মতো লাগতে এলো এবং সে বের হয়ে গেল, সেটাই তো তার প্রমাণ, এবং ওটাই শেষ মাই। তারপর তো সে অ্যারেস্টই হলো। আপনি আপনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন এই মাইক ধরনের বিষয় কিংবা একটা কল রেকর্ড, পরে আপনি এটা আসলে আবার উইথড্র করেছিলেন কেন? উইথড্র করাইছে, ওটা তো কোরআন শরীফ ছোঁয়ায় সেদিনই উইথড্র করাইছে। আমি এখন হোটেলে আছি, আমার হোটেলের জন্য 3,000 টাকা বিকাশ কর। নিশ্চয় আপনারা সেই রেকর্ডটা শুনেছেন, লাগলে আমি সবাইকে দিয়ে দিব। আবার আপনার বাচ্চা জায়ান, তার বয়স একদমই কম, সে তার সামনে কি মারধর করেছে কখনো? আমার জায়ান হচ্ছে অন্য রুমে থাকে, আমার জায়ানের জন্য নানি আছে, বিকজ আমি দেখা যায় লেট নাইট আমার লাইফ থাকে, 11:30 আমার স্কিন কেয়ার লাইফ থাকে, আমার বেডরুম থেকে যেটা আমি করি ভ্যানিটির সামনে থেকে, তো যে কারণে আমার বাচ্চাটা সবসময় আমি ওখানেই থাকে, এবং দেখা যায় আমি বাবুকে নিয়ে আসলো সেটা মিড নাইটে নিয়ে আসি, তো বাবুর ঘুমটা হয় 10:30-10:30 মধ্যে, তো বাবুর সামনে কখনোই হয় নাই, কিন্তু জারার অ্যাবসেন্সে হয়েছে। কিন্তু যেদিন সে আমার হাতে মানে ছুরি দিয়ে পোস মারে সেদিন তো আমি চিৎকার দেই, তাৎক্ষণিক আমার হেল্পিং হ্যান্ড সহ আমার বাসায় আমার ছোট মেয়েটা, আমার মেয়েটাকে তো আপনারা দেখেছেন 9 বছর বয়স, সে দৌড়ে আসে এবং তখন আমি সেন্সলেস হয়ে পড়ে যাই, এবং তখন নাকি সে বসে বলে কিছু হয় নাই, তোমার আম্মুর কিছু হয় নাই, হেসে হেসে তোমার আম্মু দুষ্টুমি করছে, মজা করছে। আপনার বাচ্চাদের মেন্টাল হেলথে কি রকম প্রভাব? আমার মেয়ে স্ট্রিক্টলি বলছে, আই ফিল ভেরি রিগ্রেট মা, যে আমি তোমাকে বিয়ে করার পারমিশন দিছি, আমি কিন্তু আমার বাচ্চার পারমিশন নিয়েছি, এটা নেওয়া উচিত, আমার মেয়ের 9 বছর। আমি আমার মেয়েকে বলেছি, মা আমি কি বিয়ে করতে পারবো, এরকম একটা ইয়ে এসেছে, তুমি কি বলো? আমার মেয়ে বলেছে, মা আমি তো বাবার আদর পাইছি, বাবার কাঁধে করে ঘুরছি, আমার ভাইটা তো পাইনি, করো। এবং আমার মেয়ে মনে হয় দু একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছে। হ্যাঁ, ইন্টারভিউ দিয়েছে। আচ্ছা বর্ষা তো শেষ করছেন, বাঙালি নারীরা সবকিছু শেষ হোক, তারা চায় যে সংসারটা টিকে থাকুক। তো রাসেল মিয়া জামিন হয়েছে, তার প্রতি কি বার্তা রয়েছে আপনার? রাসেল মিয়া জামিন হওয়ার পিছনেও রিজন আছে, রিজনটা বলি, সেটা হচ্ছে এক তো সুগার মাম্মি, দ্বিতীয় হচ্ছে যখন আমি আদালতে দাঁড়াই এবং আদালত যখন আমাকে জিজ্ঞেস করে আপনি আপোষ হবেন, আপনি আপোষ হবেন, আপনি আপোষ হবেন, 3 বার জিজ্ঞেস করে, তো আমি হ্যাঁ না কোনো কিছুই উত্তর দেই নাই, বিকজ আমি এই দিনের জন্য প্রস্তুত না ভাই, কাঠগড়া তো সহজ না, কাঠগড়ায় যাবো এটা আমাদের জন্য এত সহজ না, একটা স্বাভাবিক নারীর জন্য আমি জীবনে কাঠগড়ায় যাই নাই, তো আমার জন্য এটা অস্বাভাবিক, আমি সেই প্রশ্নের উত্তর দিতে দেরি করেছি, তখন চিফ ম্যাজিস্ট্রেট লিখে ফেলেছে জানি। আচ্ছা আপু, আমরা শেষ করে ফেলি, আজকের যে সংবাদ সম্মেলনটা আপনি আয়োজন করেছেন এটার পেছনের কারণ? হ্যাঁ, পেছনের কারণটা এক মিনিট বলুন। কারণ হচ্ছে আমার জীবন এখন হুমকিতে, আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, যদি কোনো কারণে শুনেন আমার আত্মহত্যা অথবা আমার মানে অবাঞ্ছিত মৃত্যু যেটাকে বলে, অনাকাঙ্ক্ষিত মৃত্যু, দুর্ঘটনা, রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট, এর পিছনে রিজন হচ্ছে রাসেল মিয়া এবং তার সুগার মাম্মিরা, এটা আপনাদের সবার কাছে আমার এই জন্মদিনটা লাগবে, কারণ আমার কাছে কিন্তু দেখেন আমি কিন্তু রেকর্ডটা শুনিয়েছি, আমার বাচ্চাকে পর্যন্ত মেরে ফেলার হুমকি এসেছে, আমি সবাইকে দিয়ে দিব। আপনি আসলে থানায় এমনি আপনি কোনো পরবর্তীতে কোনো পদক্ষেপ নেবেন? একটা সাধারণ জেট ডায়েরি হয়েছে, আরেকটা হবে।
আরেকটা সাধারণ নারী হবে, এই কল রেকর্ডটা একটা হবে। আসলে সুগার মামি সহ নাকি শুধু একা? অবশ্যই সুগার মামি সহ দিব যদি প্রয়োজন হয়। আমার আইনজীবী যদি মনে করে সুগার মামির নামটা উল্লেখ করা উচিত, যেহেতু আমার একজন আইনজীবী আছেন, নিযুক্ত আছেন, তিনি আইন বুঝবে। আমি তো আর আইন, আমি তো আর আইনজীবী না, আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল এবং সমস্ত প্রমাণ যা কিছু আছে আলামত সব নিয়ে আমি হাজির হব, বাকিটা আল্লাহর উপর। এখন অনেক জিনিস হচ্ছে কি শুনে, আল্লাহরও কিছু জিনিস থাকে। সো আমি একদম চোখ বন্ধ করে, আমি কিন্তু এক ফোঁটা চোখের পানি আপনাদের কাছে ফেলি নাই। কেন ফেলি নাই? আমি কাঁদবো ওই শেষ দায় গিয়ে, আমি কাঁদবো মোনাজাতে গিয়ে, আমি ভ্যাল ভ্যাল করে টেলিভিশনের সামনে এসে কাঁদবো না। নো, আমার চোখের পানি এত সস্তা না। আমি প্রচন্ড সার্ভাইভ করে আজকে বসা এখানে, প্রচন্ড সার্ভাইভ করে আমার জীবনের এমন কোনো পার্ট নিয়ে আমি স্ট্রাগল করি নাই। তার প্রয়োজন ছিল না আমার মতো নারীকে বিয়ে করে এই প্রতারণা করার। তার প্রয়োজন ছিল কি জানেন? কোন একটা থার্ড ক্লাস মডেল ধরবে, তৃতীয় শ্রেণীর, সরি টু দ্যাট, তৃতীয় শ্রেণীর একটা মডেল ধরবে, তার সঙ্গে এগুলো করা যায় তার অতীতেও করেছে, সেগুলো করতো সে। সে আমার জীবনে কেন ঢুকলো? আমার মতো একটা সার্ভাইভার যার বাচ্চা এতিম, যে বিধবা, যার বাবা কিছুদিন আগে স্ট্রোক করেছে, এক পাশ প্যারালাইজ হয়ে গেছে, যে একমাত্র সংসারের উপার্জনকারী এবং কাজ করে খায়, এখন আমি ট্রমাটাইজ হয়ে গেছি। আমি কাজ করতে পারতেছি না, আমি লাইফ করতে পারতেছি না, আমি প্রমোশন করতে পারতেছি না, আমি রিপ্রেজেন্ট করতে পারতেছি না কোনো কিছু। আমার লাইফটাকে হ্যাম্পার করার অধিকারটা তাকে কে দিল? কেন সে করলো? ওই যে বলছেন সুগার মাম্মি, কেন সে করলো আপনারাই বলেন। সুগার মাম্মি, আচ্ছা লাস্ট একটা প্রশ্ন, এত কিছুর পরও কি সংসার করার ইচ্ছা আছে কি? আমি বলেছি আগেও, কাবা ঘরের গিলাফ ধরেও যদি রাসেল মিয়া বলে আমি বর্ষার সঙ্গে সংসার করতে চাই, আমি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ স্বামী, সেরা স্বামী। সে সেরা স্বামী কেন? সে কাবা ঘরের গিলাফ কেন? আল্লাহ সবাইকে মাফ করে, হ্যাঁ আল্লাহ সবাইকে মাফ করে, কিন্তু আমি তাকে আখিরাতে গিয়ে আটকাবো। কিন্তু নারীরা